বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি নারী হতে পারে, তারপরে স্পিকার যদি নারী হতে পারে, বিরোধী দলীয় নেত্রী যদি নারী হতে পারে, তাহলে নারীরা সব জায়গায় হচ্ছে কাজ করতে পারবে। একদিকে পুরস্কার অবমাননা করে বডি বিল্ডার জাহিদ হাসান শুভ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল, অন্যদিকে একই মঞ্চে নারীদের ইভেন্টে সবাইকে তাক লাগিয়ে চ্যাম্পিয়নের মুকুট পরলেন আফিয়া জান্নাতুল আনিকা। মনকমানি জাতীয় শরীর গঠনের আকর্ষণীয় ইভেন্ট মেয়েদের উন্মুক্ত বিভাগে তারই অর্জন। শুক্রবার রাতে জাতীয় ক্রীড়া পরিষদের শেখ কামাল অডিটোরিয়ামে বিজয়ী হিসেবে ক্রেস্ট ও ৫০,০০০ টাকার প্রাইজ মানি পান তিনি। রানার আপ হন একই দলের পপি রানী ও তৃতীয় হন ইয়থ ফিটনেস জোনের ফাতেমা সুলতানা। তবে এবার অংশগ্রহণ করেনি দেশসেরা দুই নারী শরীর গঠনবিদ মাকসুদা আক্তার মৌ ও অহনা রহমান। ম্যাপ টিভিতে দেয়া এক সাক্ষাৎকারে নিজেকে গড়ে তোলার গল্প শোনান এই বডি বিল্ডার। আমি কখনো চিন্তাই করি নাই যে যারা পুরনো অনেক দিন আগে থেকে কম্পিটিশন করছে, আমি তাদের সাথে কম্পিটিশন করে প্রথমবারে আমি হচ্ছে চ্যাম্পিয়ন হয়ে যাব। সো ইটস অ্যামাইজিং মোমেন্ট। যেহেতু আমার এর আগে দুইটা প্লেস আমার চ্যাম্পিয়ন, সো এবার যদি আমি ন্যাশনাল চ্যাম্পিয়ন হতে চাই তো সেক্ষেত্রে আমার অনেক বেশি হার্ডওয়ার্ক করতে হবে, বিকজ আমি যাদের সাথে কম্পিটিশন করব তারা অনেকেই ন্যাশনাল গেম অনেকবার পার্টিসিপেট করেছে। সো তাদের চাইতে যদি আমি বেটার করতে চাই কিংবা তাদের সাথে যদি আমি কম্পিটিশন করতে চাই, সো সেক্ষেত্রে আমার অফকোর্স অনেক হার্ডওয়ার্ক করতে হবে। সো এই জন্য হচ্ছে প্রায় 4-5 মাসের বড় একটা লং জার্নি ছিল, অনেক হার্ড ডায়েট ছিল। এখানেই থেমে যেতে চান না আনিকা। পেশাদার বডি বিল্ডার হিসেবে আন্তর্জাতিক পরিসরে নিজেকে মেলে ধরাই এখন তার একমাত্র লক্ষ্য। তখন আপু মো আপু ওনারা হচ্ছে বাইরে পার্টিসিপেট করেছে, সো ইনশাল্লাহ আমিও করব। এখনও বাংলাদেশে প্রোকার্ড আসেনি, সো আমি ট্রাই করব যেন প্রোকার্ড নিয়ে আসতে পারি বাংলাদেশের জন্য, আসলে বাংলাদেশের জন্য বাইরে রিপ্রেজেন্ট করতে পারি যে আসলে মেয়েরাও প্রোকার্ড নিয়ে আসতে পারে। আদরের মেয়ে আজ শরীর গঠনে দেশসেরা, কিন্তু এখনও জানেন না পরিবারের কেউই, এখনও নারীদের শরীর চর্চা টেবু হিসেবে বিবেচিত হয় বলে জানান আনিকা। না, ন্যাশনাল চ্যাম্পিয়ন হয়েছি এটা জানে না। আসলে আমি বডি বিল্ডিংটাকে আমার আব্বাম্মা এখনও পছন্দ করে কিনা আমি কখনো জিজ্ঞেস করে দেখি নাই, তো এই জন্য তাদের পছন্দ কিনা সেটা আমি এখনও জানি না, কারণ এটা আমার পছন্দ। যদি পছন্দ না হয় তো সেক্ষেত্রে আমাকে বলবে যে স্টপ করে দাও বা কিছু একটা, হয়তো আমি সেটা মানতে পারবো না, বিকজ এটা আমার এখন আমি প্রফেশন হিসেবে না নিলেও এটা আমার হবি। আমার আব্বু আম্মু বোন তিনজনই সরকারি জব করে, তো আমিও কেন কোনো সরকারি জবের সাথে ইনক্লুডেড হলাম না, বা আমি কেন হচ্ছে তারা তিনজনই টিচার আমিও কেন ওই দিকে মুভ করলাম না, হয়তো বা তেমন একটা আমাকে মানে রেস্ট্রিকশন চলে আসবে, তো এই জন্যই বলি নাই। এর আগে বঙ্গবন্ধু ইন্ডিপেন্ডেন্ট ডে চ্যাম্পিয়ন, ওয়ার্ল্টন কাপ বডি বিল্ডিং চ্যাম্পিয়ন 2022-এ দেশসেরা হন বাংলাদেশের শরীয়তপুরের মেয়ে আনিকা। ওয়াফারিমু, ম্যাপ টিভি।